আসসালামু আলাইকুম দর্শক, আমরা যারা সুজুকি বাইক লাভার আছি তারা কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছিলাম সুজুকি যে নিউ জিক্সার বাইকটি রয়েছে এবং জিক্সার বাইকটি রয়েছে এই দুটি বাইকের জন্য কিন্তু আমরা অনেকদিন যাবত অপেক্ষা করেছিলাম। এগুলো কিন্তু এতদিন মার্কেটে ছিল না আমরা জানি। তো ফ্রেন্ডস, এই বাইকগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাভেলেবেল হওয়া শুরু করেছে। আজকে আমি আসছি হচ্ছে রামপুরা বাইকার্স প্যারাডাইসে। এখানে কিন্তু বাইকগুলো বর্তমানে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে প্রি অর্ডার ছিল, আগের প্রি অর্ডার। কিন্তু এই বাইকগুলো কিন্তু তাদের সাথে কথা বলে তারা যা বললো, এই মাসের শেষ দিকে অথবা এই মাসের শুরু সামনের মাসের শুরুতে কিন্তু এই বাইকগুলো টোটালি অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, এগুলো কিন্তু মূলত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আজকে তাদের যে সুজুকি ব্র্যান্ডের বাইকগুলো রয়েছে সব বাইকগুলো কিন্তু এখানে তাদের মোটামুটি অ্যাভেলেবেলই, শুধু সুজুকি নিউ সুজুকি জিক্সার এই বাইকটা ছাড়া। তো ফ্রেন্ডস, এই বাইকগুলো বর্তমানে অফিসিয়াল প্রাইস কেমন এবং বাইকের ফুল ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো। এর জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে ইনশাল্লাহ, আপনার প্রত্যেকটা বাইকের ডিটেলস সম্বন্ধে আপনার মোটামুটি আইডিয়া পাবেন। সো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মনির হোসেন, বাইকার্স প্যারাডাইস রামপুরা শোরুম থেকে বলছিলাম। আপনারা অনেকদিন ধরেই জানেন যে FIABS নতুন বাইকটা অনেকদিন ধরেই মার্কেটে নাই। তো এখন মোটামুটি এটা শোরুমে আসা শুরু হয়েছে, এখনও মোটামুটি অ্যাভেলেবেল না। এখন যা আছে সব আমাদের আগের বুকিং ছিল, তারা আমরা ডেলিভারি দিচ্ছি। মোটামুটি এই মাসের শেষে অথবা মার্চের শুরুর দিকে বাইকটা আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন। এটা আগের বাইক থেকে মোটামুটি পুরোটাই চেঞ্জ, ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আগেটা এলইডি লাইট ছিল না, এখন যেটা করা হয়েছে এটাতে ফুল এলইডি লাইট দেওয়া হয়েছে হেডলাইটটা। আচ্ছা, নাইট রাইডের ক্ষেত্রে কি এলইডি লাইটটা আপনি কত দূর কাজ করবে, মানে আগের থেকে বেটার করেছে নাকি? নাইট রাইডের ক্ষেত্রে আগে যে বাইকারদের একটা প্রবলেম ছিল, হ্যালোজেনে অতটা ওরা ভিউ পাইতো না, সামনের ভিউ পাইতো না, কিন্তু এলইডি লাইটের কারণে ওরা সামনে অনেক দূর ভিউ পাচ্ছে এখন। তো এই লাইটের দিক থেকে চিন্তা করলে কাস্টমারদের একটা ভালো রিভিউ আমরা পাচ্ছি যে তারা স্যাটিসফাইড এই লাইটের কারণে। এটা ফ্রন্ট টায়ারটা কি কত ইউজ করা হয়েছে? আচ্ছা, এটার ফ্রন্ট টায়ারটা ইউজ করা হয়েছে 80/100 সেগমেন্টের একটা MRF টায়ার, না MRF টায়ার, টিউবলেস। আচ্ছা, এটা কি ABS টায়ার মনে হয়? না, হ্যাঁ, এটা হচ্ছে ABS উইথ FI ইঞ্জিন এই বাইকটা। এটার আরেকটা ভার্সন হচ্ছে কার্বোরেটর ডুয়েল ডিক্স, ওটাতে ABS নাই। আচ্ছা, এটা ইঞ্জিনটা এটা কত সিসি? এটা হচ্ছে 155 সিসি ইঞ্জিন, ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে আপনার 12 লিটার। তারপর হচ্ছে আপনার এটাতে 3-part হ্যান্ডেল পাবেন, আগেরটা থেকে এটাতে চেঞ্জ করা হয়েছে হ্যান্ডেল বারটা। আচ্ছা, ফুল ডিজিটাল মিটার। তো মিটারটা কী কী শো করবে? মিটারে আপনার শো করবে ইন্ডিকেটর, শো করবে আপনার FI ইন্ডিকেটর, শো করবে ABS ইন্ডিকেটর, শো করবে আপনার RPM একটা সিগন্যাল দিবে, সেটাও শো করবে এখানে। আর আপনি মিটারে যা দেখবেন, আপনার উপরে RPM আসবে, এখানে ফুয়েল ট্যাঙ্ক আসবে, আপনার গিয়ার ইন্ডিকেট করবে, আপনার কত কিলো হয়েছে সেটাও দেখাবে, সময় দেখাবে, এবং কত স্পিডে চলতেছে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। সুইচগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে আপনার হেডলাইট, এটা হচ্ছে সেলফ সুইচ, এখানে আপনি দেখতে পাচ্ছেন হর্ন আছে, ইন্ডিকেটর সুইচ আছে, হেডলাইট আপার ডিপার হেডলাইট এবং পাশ একটা সুইচ দেওয়া আছে। আচ্ছা, ট্যাঙ্কের দিকে চলে যাচ্ছে, এটা ফুয়েল ট্যাঙ্ক কত লিটার হয়? ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে এটা আপনার 12 লিটার। অনেকের ক্ষেত্রে অনেকের কমপ্লেন ছিল যে বাইকের চিপার হ্যান্ডেলের বাইকগুলো আপনার একটু নিচে হয়ে চালাইতে হয়, অনেকের ব্যাক পেইন করে। কিন্তু আমাদের এটার সিটিং পজিশনটা এমন করা হয়েছে যে আপনি বসলে এটা একটা মানে স্ট্রেটভাবে আপনি বসতে পারবেন, যে আপনার অতটুকু ঝুঁকতে হচ্ছে না এই বাইকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টমারদের যেই রিভিউ আমরা পেয়েছি তাদের এখনও ওইরকম কোনো পেইন হয় নাই, বা এইটা চালিয়ে লং রাইডের ক্ষেত্রে তাদের ওইরকম কোনো সমস্যা হয় নাই যে 3-part হ্যান্ডেল কারণে আমাদের ব্যাক পেইন হচ্ছে বা ওইরকম কিছু। আর এটাতে আপনাদের স্প্লিট সিট ইউজ করা হয়েছে, আগেরটা যেমন একটা ফুল সিট ছিল এটাতে আবার স্প্লিট করা হয়েছে, মানে ডাবল পার্ট করা হয়েছে। পিলিয়ন সিটটা সুন্দর করেছে। আগেরটা যেমন বসলে আপনার পিলিয়ন একটু আনকমফোর্টেবল ফিল করতো, যেমন যদি হার্ড ব্রেক করা হতো সে নিচে চলে আসতো, আরেক আপনার রাইডারের উপরে চলে আসতো, কিন্তু এটাতে ওরকম নাই। এটাতে দেখা যাচ্ছে যে আপনি আপনার রাইডার এক পিলিয়ন খুব সুন্দরভাবে বসতে পারবে এবং রাইডারও কমফোর্টেবলি বাইকটা চালাতে পারবে। আর পিছনে দেখতে পাচ্ছেন এটাতে ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে, আপনি ডাবল ডিস্ক পাবেন, এবং পিছনের টায়ারটা হচ্ছে আপনার 80/140 সেগমেন্টের টায়ার। এটার পিছনের যেই আপনার সাইলেন্সের মাফলারটা, এটাও আগেটা থেকে চেঞ্জ করা হয়েছে, আগেটা ছিল আগেটা থেকে নতুন একটা ডিজাইনে চেঞ্জ করা হয়েছে এটাতে।
আচ্ছা অন্যান্য যে বাইকে মাডগার্ড তো সচরাচর থাকে না পিছনে তো মাডগার্ড আছে হ্যাঁ আমাদের আগের পুরনো বাইকে ছিল না এখন নতুন ভাবে এই মাডগার্ডটা দেওয়া হয়েছে খুবই স্ট্রং একদম মাডগার্ড আর এটা আপনি এই নতুন বাইকে পাবেন পিছনের লাইট গুলো পিছনের লাইট আপনার ব্যাক লাইটটা করা হয়েছে এলইডি ফুল এলইডি ব্যাক লাইট করা হয়েছে এই বাইকটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 279,950 এফআই এবিএস ভার্সনটার এবং আপনার নন এফআই কার্বোরেটর ভার্সনটার প্রাইস হচ্ছে 259,950 টাকা এই বাইকটা আপনারা তিনটা কালার পাবেন সিলভার কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই তিনটা কালারে আপনি এই বাইকটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স অনেক কাস্টমারদের একটা কমপ্লেইন ছিল বা তারা জানে না যে এই বাইকটা মার্কেট আউট হয়ে গিয়েছিল অনেকের মনে করেছিল যে বাইকটা মার্কেট আউট কিন্তু এই বাইকটা মার্কেট আউট হয়নি এটা আবার আসা স্টার্ট হয়েছে এটা হচ্ছে ডিক্সার সিঙ্গেল ডিক্স রেগুলার মডেল অনেকে 16 মডেল হিসেবে জানে তো এই বাইকটা মোটামুটি অ্যাভেলেবল হয়ে যাবে সেম ডেটেই আমাদের এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরু থেকেই মোটামুটি আমাদের শোরুমে পুরোপুরিভাবে অ্যাভেলেবল হয়ে যাবে এই বাইকটা আপনারা চারটা কালার পাবেন ব্ল্যাক ব্লু মেরুন এবং সিলভার বাইকটা ভাই ডিটেলসটা বলেন এই বাইকটার ডিটেলসটা হচ্ছে এটা জিক্সার সিঙ্গেল ডিক্স আপনার 2016 মডেল আপনার হেডলাইটটা যেটা এটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট আর এটা টায়ার সেগমেন্টটাও আপনার সেম 80x100 এটাতে পেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে হচ্ছে আপনার ড্রাম ব্রেক আর এটার হ্যান্ডেল বারটা হচ্ছে আপনার স্ট্রেট হ্যান্ডেল মিটারটা ডিজিটাল এখানেও আপনার সেম ইন্ডিকেটর এবং হচ্ছে আপনার পাস সুইচ এবং ভিতরে আপনার যা শো করবে সেটা হচ্ছে ফুয়েল আরপিএম আপনার সময় তারপর হচ্ছে গিয়ারটা শো করবে হ্যাঁ গিয়ারটা শো করবে গিয়ার আপনাদের মনে সুযোগ কিতে সব বাইকে ইঞ্জিন অফ অন অফ সুইচটা রয়েছে হ্যাঁ আমাদের সব বাইকে হায়াতি ছাড়া আমাদের মোটামুটি সব বাইকে আমাদের এই ইঞ্জিন অন অফ সুইচটা দেওয়া আছে এবং এটা ট্যাঙ্কটা হচ্ছে আপনার 12 লিটার ট্যাঙ্ক এবং ইঞ্জিন ক্যাপাসিটি ইঞ্জিনটা হচ্ছে আমাদের 155 সিসির সেগমেন্টের ইঞ্জিন সিটিং পজিশনটা হচ্ছে আপনার নর্মালি জিক্সার যেই আগের সিটটা ইউজ করা হয়তো এটাতে আগের সিটটাই দেওয়া হয়েছে এখানে আপনার যে রাইডার সে এখানে বসে খুবই কমফোর্টেবলি এটা রাইড করতে পারবে এবং এটার অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে আপনার এই বাইকের কন্ট্রোলিং এবং ব্যালেন্সিংটা খুবই সুন্দর আচ্ছা এটা মাইলেজ দিবে কত সিটিতে এই বাইকটার মাইলেজ আপনারা নর্মালি সিটির ভিতরে 35 থেকে 40 এর মধ্যে পাবেন এবং সিটির বাইরে গেলে আপনারা 45 to 50 মতো পেতে পারেন পিছনে কত টায়ার ইউজ করা হয়েছে পিছনে ব্যাক টায়ারটা আচ্ছা পিছনে ব্যাক টায়ারটা ইউজ করা হয়েছে আপনার 80x140 এটাও আপনার আগের টায়ারটাই আছে এটাতে এমআরএফ ইউজ করা হয়েছে আর পিছনে আপনার এটা যেই মাফলারটা আপনার সিঙ্গেল ডিক্সের 16 মডেলের যে মাফলারটা সেটাই এখন আছে আপনারা যারা এই ব্যাগটা এতদিন অপেক্ষা ছিলেন এই ব্যাগটার জন্য আশা করি খুব তাড়াতাড়ি এই ব্যাগটা অ্যাভেলেবেল হয়ে যাবে এই ব্যাগটা একটু প্রাইসটা বলেন এই বাইকটার প্রাইসটা হচ্ছে এখন 1,74,950 টাকা এটাই হচ্ছে অফিসিয়াল প্রাইস এখান থেকে এখনও কোনো কমানো বা বাড়ানো কোনো ইয়ে হয়নি তো আপনারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন তারা 1,74,950 টাকা দিয়ে এই বাইকটা কিনতে পারবেন আচ্ছা এখন যে বাইকটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের 150 সিসি জিএসএক্স সেগমেন্টের একটা বাইক জিএসএক্স ব্যান্ডিট অনেকেই এই বাইকটা দেখেছেন এই বাইকটা হচ্ছে আমাদের একটা রেসিং সেগমেন্টের বাইক তবে এটাতে আপনি কমিউটার ফিলটাও পাবেন অনেকে মনে করে যে বাইকটার ডিজাইনটা অত বেশি সুন্দর না বা পিছনের এই ব্যাক এই এই সিটটার কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা ডিজাইনটার জন্য আপনার এই বাইকটা কেমন অন্যরকম লাগে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই রেসিং বাইক চায় কিন্তু রেসিং বাইকে তারা তাদের ফ্যামিলি নিয়ে ওইভাবে কাউকে পিছনে সুন্দরভাবে বসিয়ে তারা ওইভাবে যেতে পারে না তবে এই বাইকটাতে আপনি দুইটা ফিলই পাবেন যেমন রেসিং ফিলটাও পাবেন এবং পিছনে আপনার ফ্যামিলি নিয়েও আপনি সুন্দরভাবে এখানে ঘুরতে পারবেন তো এই বাইকটা যেটা বলবো এই বাইকটাতে আপনার বাইকটা হচ্ছে এফআই ইঞ্জিন আপনার ইন্দো ভার্সন আপনার এটাতে এলইডি লাইট ইউজ করা হয়েছে পার্কিং লাইট উপরে উপরটা হচ্ছে পার্কিং লাইট এটা হচ্ছে আপনার এলইডি লাইট আর আপনার যেই টায়ারটা দেখছেন টায়ারটা হচ্ছে আপনার 70x90 সেগমেন্টের একটা টায়ার আর ভিতরের এই জিনিসটা হচ্ছে আপনার রেডিয়েটর দেখা যাচ্ছে যে অনেক বাইক আছে কিছুক্ষণ 1 ঘন্টা বা আর 1.5 ঘন্টা চালানোর পর খুব ইঞ্জিন গরম হয়ে যায় তো এটা হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন যার কারণে এই রেডিয়েটরের মাধ্যমে আপনার ইঞ্জিনটা খুব ঠান্ডা থাকবে
হিট হবে না ওভারহিট হবে না ইঞ্জিনটা আচ্ছা এটা কত সিসি এটা হচ্ছে আমাদের 150 সিসির বাইক এই বাইকটাতে আপনি যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা বাইক আছে GSX-R সেই GSX-R বাইকের যে ইঞ্জিন যে ক্যাপাসিটি যে ইয়াটা দেওয়া হয়েছে এই বাইকে সেম ইঞ্জিন দেওয়া হয়েছে এবং এটাতে পারফরম্যান্স আপনারা সেম পাবেন আর ট্যাঙ্কটা হচ্ছে আপনার 10.5 লিটার এই ইয়া ট্যাঙ্কটা ফুল ট্যাঙ্কটা একটু কম দিয়েছে না এটা ফুল ট্যাঙ্কটা একটু কম দিয়েছে ছোট আমাদের GSX-R ও এরকম সেম ফুল ট্যাঙ্ক আচ্ছা লকটা দেখতে পাচ্ছি এটা তো GSX-R লক হ্যাঁ লকটা GSX-R টা হচ্ছে ইগনিটর সিস্টেম এটা ইগনিটর না এটা হচ্ছে আপনার লক আপনার চাবির মাধ্যমে এখানে পুশ করলে এটা খুলবে দেন আপনি এখানে আপনার চাবিটা দিয়ে আপনি স্টার্ট দিতে পারবেন এটা তো আপনার মিটারটা ডিজিটাল ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এবং এটা তো আপনার ইঞ্জিন অন অফ সুইচ দেওয়া হয়েছে তবে হেডলাইট এটা AHO সিস্টেম অটো হেডলাইট অন এটা আপনারা চাইলে আলাদা সুইচ লাগিয়ে হেডলাইট ইয়া করতে পারেন আর সিটিং পজিশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো এক সিটেড যেখানে আপনি আপনার রাইডার এবং আপনার প্রিয়জন নিয়ে বসতে পারবেন এবং এটার যে পিছনে টায়ারটা দেওয়া হয়েছে টায়ারটা হচ্ছে 70x130 সেগমেন্টের টায়ার এবং এই টায়ারগুলো ইউজ করা হয়েছে ডানলপের টায়ার ইউজ করা হয়েছে এবং এইটাতে আপনারা যে গিয়ারটা পাবেন গিয়ারটা হচ্ছে আপনার ডাবল গিয়ার দেখা যাচ্ছে যে আপনার নর্মালি অন্যান্য বাইকে সিঙ্গেল গিয়ার ইউজ করা হয় উপরে নিচে করে তবে এটাতে ডুয়েল দুইটা করা হয়েছে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার আনকমফোর্টেবল ফিল করে যে বা পায়ের জুতা নষ্ট হয়ে যায় বা তাদের ওই গিয়ার শিফটিং অনেক সময় ভেজাল হয় বা অনেকেই আনকমফোর্টেবল ফিল করে তার জন্য এই ইয়াটা ইউজ করা হয়েছে যাতে তারা কমফোর্টেবলি এটা ঠিক করতে ইয়া করতে পারে এবং এই বাইকটার গিয়ার হচ্ছে 6 গিয়ার আপনি এই বাইকে 6টা গিয়ার পাবেন এবং এই বাইকটা হচ্ছে এফআই ইঞ্জিন হওয়ার কারণে আপনারা মাইলেজ মোটামুটি 40 থেকে 45 এর মতো পাবেন সুজুকি ব্যান্ডিট এই বাইকটার প্রাইস হচ্ছে 3,29,950 এখন এটাতে একটা অফার চলছে 10,000 টাকা ক্যাশব্যাক অফার তো আপনারা এই বাইকটা এখন পেয়ে যাবেন 3,19,950 টাকায় এই বাইকটা হচ্ছে আমাদের সুজুকি নতুন বাইক সুজুকি সামুরাই 150 সিসি সেগমেন্টের একটা বাইক 150 সিসি এটা এই বাইকটাও নতুন আসছে আমাদের শোরুমে তো এটার হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট এখানে হ্যালোজেন হেডলাইট দেওয়া আছে আর এটার সাসপেনশন হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন আপনার এই বাইকটার টায়ার সামনের টায়ারটা হচ্ছে 2.75/1 আপনার এখানে দেখতেছেন পেটাল ডিস্ক ব্রেক দেওয়া আছে আপনার টায়ারটা হচ্ছে টিউব টায়ার আমাদের এই বাইকটার টায়ারটা ইউজ করা হয়েছে টিউব টায়ার এটাতে টিউবলেস টায়ার ইউজ করা হয়নি এই বাইকটাতে আপনি ইঞ্জিন অন অফের সুইচটা পাবেন না এবং এটার যে মিটারটা সেটা হচ্ছে আপনার অ্যানালগ মিটার এটা হচ্ছে আপনার আরপিএম এটা হচ্ছে আপনার স্পিড এটা হচ্ছে আপনার আরপিএম এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর শো করবে এটা হচ্ছে আপনার নিউট্রাল এবং এইখানে আপনার গিয়ারটা শো করবে এই জায়গাটা আপনার গিয়ারটা শো করবে আর এখানে হচ্ছে ফুয়েলটা ঠিক আছে আর এগুলো তো আপনারা দেখেছেন ট্যাঙ্কিটা হচ্ছে আপনার 14.5 লিটারের ট্যাঙ্কি 150 সিসি সেগমেন্টের ইঞ্জিন আপনার দেখতে পাচ্ছেন এবং আপনার সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন বড় একটা সাইলেন্সার এবং সাইলেন্সার মাফলার দেওয়া আছে আচ্ছা এটা 150 সিসি ভাই জি 150 সিসি সেগমেন্টের ভাই অনেকে হয়তো দেখতে ভুল করবে যে হয়তো মনে করবে যে 110 বা 125 সিসি সেগমেন্টের বাইক তবে এটা হচ্ছে আপনার 150 সিসি সেগমেন্টের একটা বাইক তো বাইকটা নর্মালি এটাকে বলা হয় নো প্রবলেম বাইক কারণ এই বাইকটা নিয়ে আপনার অন রোড অফ রোড সব রোডে আপনারা মোটামুটি ভালোভাবে চালাতে পারবেন এবং এখানে পিছনে একটা ক্যারিং স্ট্যান্ড দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে আপনারা অনেক মাল সামানা বা অনেক কিছু এখানে আপনার ক্যারি করতে পারবেন বেঁধে নিতে পারবেন এবং সিটটা অনেক বড় দেওয়া হয়েছে তো এখানে আপনারা নর্মালি অনেক তিনজন ওঠার নিয়ম নয় তারপর আপনারা তিনজন নিয়ে চলতে পারবেন এখানে আচ্ছা এই ভিতরে কয়টা কালার হয় এটার কালার হয় হচ্ছে তিনটা কালার ব্ল্যাক কালার ব্লু কালার এবং রেড কালার এই তিনটা কালার হয়ে থাকে এটা পিছনের ড্রাম ব্রেক না পিছনেরটা হচ্ছে ড্রাম ব্রেক হ্যাঁ পিছনেরটা ড্রাম ব্রেক এবং 90 সেগমেন্টের আপনার টায়ার ইউজ করা হয়েছে এটাতে আচ্ছা এর প্রাইসটা কত টাকা এটার প্রাইসটা হচ্ছে 1,49,950 তবে এই বাইকের সাথে এখন একটা হেলমেট ফ্রি পাবেন এটা হচ্ছে আমাদের 110 সিসি সেগমেন্টের বাইক হায়াতে তো অনেকেই এই বাইকটার সাথে পরিচিত সুজুকির 110 সিসি সেগমেন্টের এই বাইকটা খুবই পরিচিত একটা বাইক কারণ এই বাইকটা আপনার পারফরম্যান্স মাইলেজের দিক থেকে অনেক এগিয়ে যারা সুজুকি লাভার তারা বা পাঠাও ইউজ করে বা তারা রাইডিং শেয়ার করে তারা এই বাইকটা খুব ভালো মতোই চিনবে
তো এই বাইকটাতে যে লাইট ইউজ করা হয়েছে এটা তো হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে আর এটাতে আপনার টেলিস্কোপিক সাসপেনশন এবং আপনার যে টায়ারটা এটা হচ্ছে আমাদের আপনার এমআরএফ এর টিউবলেস টায়ার এবং 70/100 সেগমেন্টের আপনার টায়ার ইউজ করা হয়েছে সামনে আর এটার মিটারটা হচ্ছে ফুল অ্যানালগ মিটার পুরোপুরি অ্যানালগ একটা মিটার দেখতে পাচ্ছেন এবং ট্যাঙ্কিটা হচ্ছে আপনার 10.5 লিটারের ট্যাঙ্কি এবং 110 সিসি সেগমেন্টের টায়ার হিসেবে আপনি সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট দুটাই পেয়ে যাবেন এই বাইকে তো আপনার দুটাতেই আপনি স্টার্ট করতে পারবেন পিছনে আপনার এমআরএফ টায়ার ইউজ করা হয়েছে সেটাতেও আপনার মোটামুটি 80 সেগমেন্টের একটা টায়ার ইউজ করা হয়েছে সিটটা অনেকটা বড় আপনার এবং খুবই নরম এবং কমফোর্টেবল এই বাইকটা যারা রাইড করে তারা এই তারা খুবই স্যাটিসফাইড এই বাইকটা চালিয়ে এবং এটার মাইলেজ আপনি নরমালি সিটিতে 45 থেকে 50 এর মতো পাবেন এবং আউট অফ সিটিতে আপনারা পাবেন হচ্ছে 50 থেকে 55 আচ্ছা এটা কয়টা কালার হয় আচ্ছা এই বাইকটার কালার হয় হচ্ছে 5টা কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড সেম এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্লু একটা কালার হয় আরেকটা হচ্ছে ফুল রেড দেন হচ্ছে আপনার আরেকটা কালার হয় সিলভার আরেকটা কালার হয় হচ্ছে আপনার হোয়াইট কালার তো এই 5টা কালার এটা হয় আর এই বাইকটা হচ্ছে আপনার 17-18 মডেলের হায়াতে 17-18 মডেলের ওল্ড মডেল যেটা বলে এই বাইকটা হচ্ছে সেই বাইকটা এটারও নতুন একটা বাইক আসছিল সেটা হচ্ছে এসপি ভার্সনটা এখন মার্কেট আউট এসপি ভার্সনের পর আরেকটা আসছে ইপি তো ইপিটা নিয়ে আমরা এখন কথা বলবো সো ভিউয়ার্স এটা হচ্ছে হায়াতে নতুন মডেল হায়াতে ইপি এটা 110 সিসি সেগমেন্টের বাইক আগের বাইকটা থেকে এটার গেটআপটা ফুললি চেঞ্জ করা হয়েছে আগেরটা থেকে এটার ইঞ্জিন ক্যাপাসিটিও সেম ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 110 সিসি ইঞ্জিন তবে এটার টর্ক হর্স পাওয়ার আগেরটা থেকে বাড়ানো হয়েছে ওয়েটটাও আগেরটা থেকে কমানো হয়েছে চেসিসটাও চেঞ্জ করা আছে তবে মিটারটা আগেরটার মতোই আছে ফুল অ্যানালগ মিটার আপনার এই বাইকটাও টিউবলেস এবং এই বাইকটাতেও আপনার টায়ার সামনে পিছনে ওল্ড মডেলটার মতোই সেম তবে এই বাইকটার একটা দিক কি এই বাইকটার ওয়েটটা আগেরটা থেকে কম এবং এইটা মাইলেজ আপনি আগের মাইলেজ আগেরটা থেকে একটু বেশি পাবেন সেটা হচ্ছে এটার মাইলেজ আপনি নর্মালি সিটিতে 50-এর মতো পাবেন 48 থেকে 50 এবং ঢাকার বাহিরে সিটির বাহিরে আপনি 60+ পাবেন আর এই বাইকটাতে একটা নতুন ফিচার্স যোগ করা হয়েছে সেটা হচ্ছে এই বাইকটাতে আপনি যেটা পাবেন আগের ওল্ড মডেলের থেকে এইটাতে আপনার 5 সুইচ দেওয়া হয়েছে আগের মডেলটাতে 5 সুইচ ছিল না তো এই বাইকটাতে 5 সুইচ দেওয়া হয়েছে আর এটার ডিজাইনটা করা হয়েছে একটু অন্যরকমভাবে হায়াতে ইপিটা দেখতে পাচ্ছেন আর এইটার কালার হয় এটারও কালার হয় মোটামুটি 5টা সেটা হচ্ছে আপনি সিলভার পাবেন ব্ল্যাক ব্লু মেরুন এই আরেকটা হচ্ছে হোয়াইট এই 4টা 5টা কালারের মধ্যে আপনারা পাবেন এটা আর এটার প্রাইস হচ্ছে অফিশিয়াল প্রাইস হচ্ছে 1,09,950 টাকা ঠিক আছে এখন এই বাইকটার মধ্যে অফার চলতেছে 10,000 টাকা ক্যাশব্যাক তো এখন এই বাইকটা পাবেন হচ্ছে 99,950 টাকা এবং এই বাইকটার সাথে একটা হেলমেট ফ্রি পাবেন সো ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সুজুকি লাভার এবং সুজুকি বাইক কিনতে চান তারা অবশ্যই আমাদের রামপুরা বাইকার্স প্যারাডাইজ শোরুমে ভিজিট করবেন এবং আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে 391 ডিআইটি রোড ওয়েস্ট রামপুরা এখানে বাইকার্স প্যারাডাইজ সুজুকি শোরুম আপনারা আসলেই আমাদের সুজুকি বাইকগুলো কিনতে পারবেন আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ